মাছির সাথে মাছির ধাক্কা লাগালো মানে অ্যাক্সিডেন্ট, মাছ ছিঁড়ে চা গেল আর হাতি মরে গেল। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্কেল কার দিব মানুষ বাঁচা কেন হয় নাকি, বিশ্বাস কর না তো দেখবেন নাকি। ঠিক আছে দেখাও। আরে তুই কটা বেচ বড়াই, একটা না দুটা? একটা কেন বেচ বেচে চা, দুটাই বেচে দাও। তোকে কি আমাকে কাজের লোক মনে হয় নাকি? তোরা দুজনকে হার কে 15,000 টাকা বেচা গেল, চল ভিতরে কাজ করি চল। বহুত ই হ্যাঁ দিয়া খাইনি লাগ যে বেশি করে লাগাবে সালা, টেন তো সালা আসে না রে, হুর সালা কখন যা আসবে, রাতে সার যা আমার খুব দরকার হ্যাঁ, টেন কোনো খবরই নেই, শহরে যা সোনা টাকা ব্যস্ত হবে, গোটে চেয়ার করে সোনা আছে আমার সোনা কে মো আগে চেয়ার ভরি কষিবে, কমসে কম তো মোটামুটি 2,00,000 টাকা হইতে পারে, কাজ কর কেমনি করে উলিতে হবে, সরে যা চুই টুয়ে ব্যস্ত হবে, কমসে কম 2,00,000 টাকা হবে হইতে পারে, চল কিছু বুদ্ধি লাগাই মাল লিতে হবে, আরে গরিবি দূর হয়ে যাবে, একদম চুরি করবো ঠিক আছে। বাড়ি ঘনে পড়া ঘনে পড়া ওই খেজুরিয়া, আচ্ছা তোমার বাড়ি কোনটা? আমার ঘর এতে এদিকে মহারাজপুর, মহারাজপুর বাড়ি তিলডাঙ্গা। সালা ট্রেন আসবে কি আসবে না, এত টাইম লাগাই, আরে বাতি যা আমার খুব ইমার্জেন্সি হয়ে যাওয়া, সালা ট্রেনটাও আসছে না, সেই তো রেল কখন আসবে না আসবে, তা কাজ করছি আমি মিস্টার সিনহা আজকে পুচকুর আসছি, হ্যাঁ যা 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 দৌড়ে যা, হ্যাঁ ব্যবস্থা খাই পুচকুর আসছি, হ্যাঁ আরে চাচা তুমি টেনশন কেন লিও, আমরা আই আমরা নিজের মতনই মনে করো, হ্যাঁ 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 ঠিক আছে, আরে চাচা চোর চাপাটা খুব ঘুরা বেড়া হয়, হ্যাঁ হ্যাঁ বুঝলে, বুঝলে তো দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ তো ওই লাগে একদম মানে তিন জনা মিলে যাবো, তো কোনো লুটপাট হবে না বুঝলে, ওই চলে আসছে আচ্ছা, ট্রেন এখন 6 ঘন্টা দেরি আছে, 6 ঘন্টা দেরি আছে, আরে চাচা তুমি টেনশন কেন করছো, আমার এখানে পার্সি একটা বাস স্ট্যান্ড আছে, তো চলো বাস ধরে চলে যাবো, আচ্ছা তোমার লোকের সাথে যাবো, আরে চাচা তুমি কি ভাবছো, যাবে কি যাবে না, হ্যাঁ যাবো যাবো, যাবে যাবো চলো, আমার তাপতে যেতে উত্তম, হ্যাঁ 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 চল 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 ফটাফট, হ্যাঁ হ্যাঁ চল চল চল, আগে থেকে বাস পাওয়া যায় নাকি, হ্যাঁ বাস পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ বাস চলো তাদের সাথে চলো, তোমার সাথে থেকে বাতি যেতে ভালো, আরে আমরা খুবই ভালো, তোমার আমরা থাকতে তোমার কিছু টেনশন লিখতে হবে না, তিন জন গল্প করতে করতে বাসে চলে যাবো খাড়াই, হ্যাঁ খুবই দরকার রে ভাতিজা, বলে বহুর হাতে চুরি দুটো ব্যস্ত যাচ্ছে, চাচা মনে হয় কি এটা চেয়ার ভরি হয়ে যাবে লাগছে, শালা কি করে বুঝতে রে, এছাড়া চেয়ার ভরি হ্যাঁ শালাকে চোর চোর দেখা দেখা বুঝা যায় রে, এটা চোরও খেলা কেন, আরে চাচা কি ভাবছো, না ভাবছি কিছু ভাবনি, এটা চেয়ার ভরি হ্যাঁ চেয়ার ভরি হ্যাঁ হ্যাঁ, আমার যে বাসি না কত দূর হ্যাঁ, আরে চাচা আরে একটু আয় চলো না চলো একটু কাছে, হ্যাঁ চলো চলো চলো, আরে ভাতিজা কত দূর আছে কহ না রে, আরে চাচা আরে একটু চলো না জি, আমার টাকা খুব দরকার আছে বুঝতে না পারছো না, তাড়াতাড়ি চলো, আরে তুমি টেনশন কেন লিও, তুমি টেনশন লিও না বুঝলে, তোমাকে আমি এই সামানটি বেচাবই, আচ্ছা আর ভালো জায়গায় লিয়ে আবো, চলো না আমার শহরে লিয়ে আবো, আরে ভাতিজা রে তোর ঠিক সেটা যে লোক পেয়ে আসতে আমার জিল ভুলে, আরে চাচা তুমি টেনশন লিও না চলো 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 চলো।
এসে গেল আপনি কি আসছে পিছা করছে কেউ নাকি ওটা ওটা হাওয়া নামে ভাত আর চলো আরে ভাতিয়া আর কত দূর আরে চাচা চলে নো আর এক জিরো আচ্ছা চাচা তুমি যদি হাঁটতে হাঁটতে যদি খাইস্তে যে হো তাহলে আমার কাছে একটা খাতরা কথা আছে আমি তোমাকে একটা গল্প শোনাবো গল্পকে যদি ঝুটটাকে ঝুটটা মেলাও তাহলে গেলে তুমি 500 টাকা দিতে লেবে আর যদি না মানো যদি ঝুটটাকে সাচ্চা মানো তাহলে গেলে তুমি আমাকে 500 টাকা দিবে লে কহ হ্যাঁ শোনা যাক চলে এসো বসো বসো বস ভাজিয়া তো গল্পটা শুনে এলি এদিকে বসো যা দিকে দিকে বসো বসো ঠিক আছে ভাজিয়া কহ আর তোর গল্প শোনা যাক শুনো চাচা হ্যাঁ আমার এক গায়ে একটা মস্ত বড় হাতি ছিল হাতির কিন্তু এই বড় বড় সিং ছিল আর ও এক এক সিনে একটা সিংয়ে চাইপে তুমি গোটাই একদম ভারত দেখতে পাবে বুর্জ খালিফার মতো লম্বা এত বড় বড় সিং আরেকটা সিংয়ে চেপে পুরো পৃথিবী দেখা যেত কিন্তু এমন একটা দুর্ঘটনা হয়ে গেল চাচা হাতির সাথে মাছির ধাক্কা লেগে গেল মানে অ্যাক্সিডেন্ট দিয়ে মাছি বেঁচে গেল আর হাতি মরে গেল আপনি কি মানছেন চাচা কি হাতির সাথে মাছির টক্কর লেগে হাতি মরালো মাছি বেঁচাল না মানার কি হয় ভাতিজা দুনিয়াতে কত রকম আজি ঘটনা হচ্ছে সেটা মেনে তো হচ্ছে তুমি তো মেনে নিলে মেরে 500 টাকা দে ভাতিজা আবে এগুলা কোন খানা লাগালি বে টাকা যে খালি হয়ে যাবে পাতে থাকবে আবে তো লক কথা এক কাজ কর ভাতিজা তুই আমার সঙ্গে একটা খেলা খেলে তুই যদি জিতেছিস না এক খাটা দেবে 1000 হ্যাঁ চাচা কহো যে তোরা যদি হেরে যাস আমাকে 2000 টাকা তোমার দিতে হবে রাজি আছিস হ্যাঁ রাজি আছি কহ হ্যাঁ হ্যাঁ আমাকে কেউ হারাতে পারবে না চল শুরু করছি শুন তাহলে কহো আমার বাপের ছিল 1 বিঘা জমি আচ্ছা তোমার বাপের ছিল 1 বিঘা জমি হ্যাঁ আর জমি তো পুরো ছিল রুই আচ্ছা রুই বুইয়া ছিল হ্যাঁ রুই থাবে কোন সুতা সুতা বের করে লে কাপড় থাবে কোন জামা সে জামা চুরি করলে চোরে চুরি হওয়া জামাটা মনে হচ্ছে তুই একটা পিনা আছিস একটা এই পিনা আছিস সে কি তোরা মানছিস না এটা হতে পারে না আমরা চুরি করা জামা পিনতে পারি না হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছে তোমাকে লাগছে নাকি যে আমরা চুরি করা জামা পিনবো নদিনী মানতে পারবো না যে আমরা চুরি করা জামা পিনবো আমার জুতটা জুতা মনে করলি তো হ্যাঁ তো দুটা বের কর এ দুটা দে সালা ওই লেগে তোকে কোজন সালা গেলে ঝামেলা ছাড় দাদা চল সালা উঠ হাঁটা কেন গা চাচা 20 টাকা দিত হ্যাঁ চল হ্যাঁ সালা 20 টাকা লেবে আকাশ কর শহর চল তোকে আমি গোশ দিয়ে ভাত খেলাবো চল টেনশন নাই সালা জিতা চাকরে সালা সব হারিয়ে দিল সালা যাও পাইলে ছিল 2-3 হাজার টাকা সব শেষ করে দিবি সালা তুই হাট আরে ভাতিজা আর কত দূর রে আরে চাচা এই তো তোমার মঞ্জিল চলাইনু চলো না একখানি করে চল কোন দাদা হাঁটিয়ে চলাই আরে খাস্তালে হবে চলো চলো চলাইনু চলো চলাইনু চলাইনু করে কই রে এই তো চাচা চলে সি দেখো আমার কে গুমানি শহরের সব থেকে বড় সোনার দোকান ও আচ্ছা এটাই হ্যাঁ এসো আচ্ছা ভাতিজা চল চল আচ্ছা ভাতিজা তোর এখানে বস এই মালটা বেচে আসছে হ্যাঁ ঠিক আছে যা যাও হবে মুখে হ্যাঁ তুই যে পুলিশ কোন চুরি করে হবে তুই সোনা যে বেচতে যাবে আমি বেচলো সেই কি হলো বে সোনা তো এমনি চুরি করে আমরা বেচতুনি তুই শালা বেচু টাকা চুরি করে লব হ্যাঁ বুদ্ধিটা তুই ভালোই লাগালছি এক কাম কর টাকা তো গুনবো পরে চাপি ছাইতে বসে ঘাম দেয় আর বাপের দিন খুব কর চল 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 বস আজি দোকানি ভাই আসো জি কাকে হলো আরে ভাই তোমাদের বিশাল বড় দোকান সোনা যা দেখছি তোমার কোন চেরি কি দরকার আছে দরকার তা আছে রে ভাই কিন্তু লেবারের এখন যা রেট দোকানে তো এখন বেচা কেনা হয় না জিলে লেবার পুছো আরে ভাই আমি তোমার ফায়দা লাগে কইছি আমার কাছে দুটো পেট আছে হাকে বহুত টাকা লে দিতে পারে না কইছি কি হাকে বেচে দাও
তাহলে তুমি তো আসো ঝরিব হ্যাট স্কেল কর দিব মানুষ বাঁচা কে নহে নাকি বিশ্বাস কর না তো দেখব নাকি ঠিক আছে দেখাও আরে তে কটা বেচব রে একটা না দুটা একটা কেন বেচবে চা দুটাই বেচে দাও ও আচ্ছা দুটা বিশ্বাস হলো তো হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হলো দাম কত রেখেছেন ওই দুটা পেটের দাম তো বহুত আছে ধর 20 টাকা দরকার আছে 20 টাকা দে দেন আলে পুত্রা নিয়ে নে দাম তো বহুত আছে ভাই 15000 টাকা দিব দিবেন কি এসতে সুন্দর করে হ্যাঁ ভাই দাও তো 15 টাকা দাও এলে তো 15000 টাকা তো পেশা কথা বলে দেছি এত পেট বুঝে লাগা আমি চলন হ্যাঁ বে পটলা সামান বেচে না কি বেচে রে चले गए तो बंधुरा जो भिडियो अपना भलो लगे तो अवश्य लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर और बसि बेसि भिडियो लगे शेयर करबें और कैमन हो कमेंट करबें पार्ट टू जी चान ও কমেন্ট করবেন আর একটা কথা আপনারা কোথায় ভিডিও দেখছেন একটা কমেন্ট করে জানান আপনারা কি কি ভিডিও দেখতে চান কমেন্ট করেন একদম সবই কমেন্ট করেন কমেন্ট করেন দরকার করব চলো আমরা আর বহিন বেটারা আমি তো জানি তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ করে দাও করে দাও করে দাও